নমস্কার বন্ধুরা দেভিজালিমেন্টে আপনাদের সব্বাইকে স্বাগত আজকে আমি একটি দারুণ স্বাদের কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি এই রান্নাটায় কাতলা মাছ এত নরম আর সফট হয় যে মুখে দিলেই মিলিয়ে যায় গরম ভাতের সঙ্গে খেতে তো ভীষণই ভালো লাগে তাহলে চলুন দেরি না করে আরম্ভ করা যাক আজকের এই রেসিপি আর আপনাদের পুরো ভিডিওতে সঙ্গে থাকার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এখানে নিয়ে নিয়েছি আমি কাতলা মাছ কাতলা মাছগুলোকে আগের থেকেই লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এতে দিয়ে দেব দুটো ছোটো সাইজের পেঁয়াজ আর দেবো সাতকোয়া রসুন এক ইঞ্চির মতো আদা আর একটা বড়ো সাইজের টমেটোর অর্ধেকটা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে এর আমি একটা পেস্ট করে নেব এখন এই মাছটার মধ্যে দিয়ে দেব তৈরি করে রাখা মশলার পেস্টটা পেস্টটা দিয়ে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব অল্প লবণ এবার এতে দিয়ে দেব কিছুটা সরষের তেল সর্ষের তেল দিয়ে ভালো করে সমস্ত মশলা মাছের গায়ে মাখিয়ে নেব হাত দিয়ে এইভাবে মশলাগুলোকে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো মাছের গায়ে ঢুকে যায় এইভাবে মাখিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা ফোড়নটাকে অল্প কিছুক্ষণ একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এতে দিয়ে দেব মশলা মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে মাছ এইভাবে আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিয়ে এবার এর উপর থেকে বাদ বাকি মশলাটা দিয়ে দেব। আর মশলার বাটিটা ধুয়ে অল্প জল মাছের উপর দিয়ে দেব দিয়ে ওপর থেকে দিয়ে দেব চিঁড়ে নেওয়া কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে মশলার সঙ্গে মাছগুলোকে একটু মিশিয়ে নেব মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ লো ফ্লেমে হতে দেবো পাঁচ মিনিট পর আমি একবার ঢাকাটা তুলে নেব ঢাকাটা তুলে নিয়ে আমি এবার মাছগুলোকে উল্টে দেব সমস্ত মাছগুলোকে আমি একটা খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দেব দিয়ে আমি ঢাকা দিয়ে মাছগুলোকে আরও কিছুক্ষণ হতে দেব। পাঁচ মিনিট পর আমি ঢাকাটাকে আরও একবার তুলে নেব তুলে মাছগুলোকে একবার নেড়ে দেব নেড়ে সমস্ত মশলাগুলোকে মাছের সাথে এইভাবে মিশিয়ে দেব। ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলেই ভাপে মাছগুলো খুব সুন্দর নরম হয়ে যাবে এবার আমি ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিট এটাকে হতে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব তুলে নিয়ে মাছগুলোকে এইভাবে একটু নেড়ে দেব। গ্রেভিটাও অনেকটা ঘন হয়ে চলে এসছে এইবার কিন্তু আমি আর মাছগুলোকে ঢাকা দেব না মিডিয়াম ফ্লেমে মাছটাকে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব মিডিয়াম ফ্লেমে আমি মাছটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এরকমভাবে কষা কষা হয়ে আসবে আর তেলটাও আলাদা হয়ে আসবে এই সময় এতে দিয়ে দেব আমি কিছুটা ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের এই রেসিপি আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে